হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিসেস রোজারিও কিচেন। আজকে আমি ওল কচু শাক করব চিংড়ি মাছ দিয়ে। এবার আমি ওল কচু ডাটাটা কেটে সেদ্ধ করে নেব। কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ, চিনি, লঙ্কা, তেল, জল। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেব। হলুদ, লঙ্কার ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। জল দিয়ে দিলাম কষানোর জন্য। এবার মাছটা দিয়ে দেব। একটু লবণ দেব। মাছটাকে ভালো করে কষিয়ে নেব। মাছটা তেলের ওপরে এসে গেছে কষা কষা হয়ে। এবার আমি শাকটা ঢেলে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দেব আর একটু লবণ দেব। এবার এইভাবেই আমি জলটাকে ভালো করে শুকিয়ে নেব, তারপরে হয়ে যাবে আমার শাকটা। শাকটা হয়ে গেছে, তেলের উপরে এসে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে দেবো, বলে ঢেলে নেব। শাকটা আমার হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, খেতে খুব স্বাদ হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবে আর লাইক দেবে আর সাবস্ক্রাইব করবেন। এখানেই ভিডিওটি আমি শেষ করছি।